আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের সামনের বাড়িতে তো সামনের বাড়িটা দেখা যায় অনেক ফল এবং শাকসবজির গাছ লাগানো এটা হচ্ছে তিন দিয়ে চার দিকে বেড়া দিয়ে তারপর ভিতরে এই সবজিগুলো লাগানো হয়েছে আর অনেক সুন্দরভাবে হয়েছে আর এই যে মাঝে মাঝে পেঁপে গাছও লাগানো আর এই যে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ আর এখান থেকে কিছু ক্যাপসিকাম পেরে নিবে হনা কারণ দেখা যায় সে পিৎজা বানাবে এর জন্য ওর ক্যাপসিকাম এবং কাঁচামরিচ লাগবে আর একটা কাঁচামরিচের দেখা যায় খুব ভালো জাত আছে এটা ঝাল না কিন্তু কাঁচামরিচগুলো খুব বড় বড় এবং মোটা মোটা পিজ্জার মধ্যে দিলে খুবই ভালো লাগে তো ওগুলো পেরে নিয়ে যাচ্ছে আর এই যে মাশাল্লাহ মাশাল্লা আমাদের কাঁঠাল গাছটা একদম কাঁঠালে পরিপূর্ণ আর এইটার কাঁঠাল যে কি মজা মানে খুবই মজার কাঁঠাল এই কাঁঠালগুলো তো আমরা এখন কিছু পুঁশাক পেরে নেব আর পুঁশাকগুলো রান্না করা হবে দুপুরবেলা তো এখন পুঁশাকের যে ছোট ছোট আগাগুলো বের হয়েছে এগুলো নেব আর আগাগুলো একদম নরম থাকে রান্না করলে এত মজা খুবই মজার হয় আর নিজেদের চাষ করা সবজির তো তুলনাই হয় না কারণ নিজেদের চাষ করা সবজি মনে হয় সবচেয়ে বেশি মজার হয় তো এখান থেকে অনেকগুলো পুঁশাক নিয়ে নেব আর এদিক থেকে দেখা যায় অনন না পিছনে কাঁচামরিচ নিচ্ছে তো আমি বলেছি যে তোমরা ওই দিক দিয়ে চলে যাও আমরা পুঁশাক নিয়ে তারপর চলে আসব আর গাছ কিছু গাছ আছে এগুলোতে পানি দেওয়া লাগবে তো এখানে মাসাল্লা মোটামুটি অনেক পোশাক হয়েছে আর যেগুলো হচ্ছে দেখা যায় একটু বড় হচ্ছে এগুলো কেটে কেটে আমরা খেয়ে নিই আর আশেপাশে দেখা যায় যে নাগামরিচের গাছ আছে তারপর গাজরের গাছ আছে কিছু দেখা যায় বেগুনও নেবো এই যে বেগুনগুলো পাড়া হয়ে গেছে এগুলো নিয়ে যাব আর গাজর দেখা যায় একদম ঘন হয়ে গেছে এগুলোকে উঠিয়ে তারপর একটু পাতলা করে দিতে হবে আর গাজরগুলো দেখা যায় আমার প্রতিদিনই লাগে এগুলো নুডুলস করার জন্য আমার মেয়েরা খুবই পছন্দ করে নুডুসে গাজর দিলে এই জন্য কিছু উঠিয়ে একদম পাতলা করে নেব আর বাকিগুলো রেখে বড় হলে তারপর দেখা যায় উঠিয়ে নেব এখন সব কিছু বেগুন পুঁশাক কাঁচামরিচ গাজর সব রকম সবজি নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাব আর নিজেদের বাগানের সবজি মানে অন্যরকম স্বাদ এটা বলে বোঝানো যাবে না যে এটা কতটা স্বাদের তো আজ এই পর্যন্তই ক্ষোধ হবে